হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমার একটি ক্যাটারিং আছে, এখানে সকল প্রকার খাবার সরবরাহ এবং অর্ডার নেওয়া হয়। ভিডিওতে যাকে দেখছেন উনি হচ্ছে আমাদের এখানকার মাস্টার শেফ। সকল প্রকার খাবার রান্নায় খুবই পারদর্শী, প্রায় 30 বছরের অভিজ্ঞতা। আর এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে একটি কাচ্চির প্রসেস, আমরা কিভাবে কাচ্চি করি ক্যাটারিংয়ে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এক একজন এক একভাবে করে বাবুর্চিরা, তো আমাদেরটা দেখাচ্ছি আর কি। এখানে খাসির গোস্ত মেরিনেট করা হয়েছে, সকল রকম সব রকমের মশলা এখানে মাখায়া, তারপর তেল ঘি যা যা দেওয়া সবগুলো দেওয়া হয়েছে, আলু দেওয়া হয়েছে, তারপরে গুঁড়া দুধ দেওয়া হয়েছে, বাদাম, বেরেস্তা, কিশমিশ, আলু বোখরা সব কিছু এর মধ্যে দেওয়া হয়েছে। এখন একটা এটা চুলার উপরে বসানো আছে, একটু পরে কয়লাতে বসানো হবে। আর আমাদের এখানে মেনু আছে, বিভিন্ন রকমের মেনু আছে, আপনারা চাইলে মেনু চয়েস করে অর্ডার করতে পারেন। আমাদের এখান থেকে সকল প্রকার অনুষ্ঠানের খাবার সরবরাহ এবং অর্ডার নেওয়া হয়। যে কোনো অনুষ্ঠানে যে কোনো সময় যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ 5-7 ঘন্টার মধ্যে আমরা খাবার দিতে সক্ষম। আর এখানে কিছু বস্তা আছে, এই বস্তার মধ্যে যারা পুরান শেফ বা যারা বাবুর্চি যারা হেল্পার তাদের জন্য ইফতারের জন্য রমজান মাস উপলক্ষে কিছু হাদিয়ার ব্যবস্থা করা হয়েছে আর কি, ইফতারের ব্যবস্থা করা হয়েছে। আর এখানে বিভিন্ন রকমের মেনু আছে, আপনি দেখতে পারতেছেন, আপনারা চাইলে মেনু থেকে চয়েস করে অর্ডার দিতে পারেন। আর ক্যাটারিংয়ের মধ্যে অনেক হাঁড়ি পাতিলা রাখা, তো এর জন্য মেনুগুলো ঠিক মতো দেখাইতে পারতেছি না। এই হলো আমাদের ক্যাটারিংয়ে বহু অনেক স্পেস আছে, আপনারা আপনাদের অর্ডার দিলে খাবারগুলো আমরা এখান থেকেই মেক করে দিই। এখানে মশলা সিরিয়ালে সব ধরনের মশলা আমাদের মজুদ আছে, রাখা আছে রিজার্ভে, অনেক আদা রসুন হলুদ মিরিচ সব আছে। এখানে অনেকগুলা চুলা আছে, এই পাশটাতে অনেকগুলা চুলা আছে। আর এখানে দেখেন মাছ কাটিং চলতেছে, এই মাছগুলো আমেরিকাতে যাবে আর কি। আমেরিকাতে একটা মাছের অর্ডার আছে, পার্সেল হিসেবে যাবে, শিপে ফ্রিজিং করে আর কি, আগে রান্না হবে তারপর ফ্রিজিং করে তারপর এটা আমেরিকাতে পাঠানো হবে শিপের মাধ্যমে। এই মাছের অর্ডারটা আমরা পেয়েছিলাম নিকেতনে আর কি, গুলশান 1 নিকেতন যে এখানে। এই মাছের জন্য টমেটো কাটিং করা হচ্ছে, এই টমেটো দিয়ে মাছের একটা ভুনা মশলা তৈরি করা হবে। তারপর যেটা বললাম ওই যে বিভিন্ন বক্সের মধ্যে দিয়ে এটা ফ্রিজিং করে তারপরে আমেরিকাতে যাবে মাছগুলো। আর আপনারা চাইলে আপনাদের যে কোনো অনুষ্ঠান বা যে কোনো যোগাযোগ করুন ইনশাআল্লাহ।